আর সুন্দর করি হাতে হাতে সব ধরি মমতার ডোরে করি স্বপ্ন কানন হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও। মা শব্দটি আমাদের সবার কাছেই খুব প্রিয়। দশ মাস যে গর্ভধারিণীর কাছে আমরা একটু একটু করে বড় হতে থাকি, ভূমিষ্ঠ হবার পরও সেই মাই আমাদের লালন পালন করে বড় করে তোলেন। আমরা জানি মায়ের কোনো বিকল্প নেই, সন্তানের সাথে মায়ের সম্পর্ক আত্মিক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই সেই মা এবং তার সন্তানের কিছু চমৎকার মুহূর্ত দেখে আসি। দর্শক, আমরা এতক্ষণ মা পারভিন রহমান ও সন্তান সাদ্দামের যে চমৎকার ভিডিও চিত্রটি দেখলাম, সেটি খুবই স্বাভাবিক একটি দৃশ্য। মা এবং সন্তানের সম্পর্ক এমনই তো হয়, কিন্তু এই মা এবং তার সন্তানের সম্পর্কটি একটু ভিন্ন। মা পারভিন রহমান এই সন্তানকে গর্ভে ধারণ করেননি, তবুও তিনি মা। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি মা পারভিন রহমানকে। এবং আরও উপস্থিত আছেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী শম্পা রেজা, উপস্থিত আছেন INDR এর সেন্সরি ইন্টিগ্রেশনিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট উম্মে সায়কা নীলা। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই শুরু করছি পারভিন রহমানকে দিয়ে। পারভিন রহমান, সাদ্দামের সাথে যখন আপনার পরিচয় হলো, তখন সাদ্দামের বয়স কত ছিল? ওর বয়স তখন 13 বছর বয়স, তখন থেকে আমি ওকে দেখছি। কি করলেন সাদ্দামকে এই অবস্থায় পাওয়ার পর? তাকে নিয়ে ওকে ডাক্তার দেখানো, ওকে ঠিক করে খাওয়ানো, কিভাবে খেতে হয়, কোথায় যেয়ে বসতে হয়, কিভাবে ঘুমা, সব কিছু এভরিথিং ঠিক করা, ডাক্তার দেখানোর পরে মেডিসিন দেওয়া, ওকে ঠিক মতো সময় মতো ঘুমানো ওঠানো, ওকে প্রোগ্রামে দিলাম একটা, সেটা তারপর আমি আমেরিকায় চলে যাই। আমেরিকা থেকে 10 বছর থেকে রেসিডেন্টে চলে আসি ঢাকায়, এখন আবার একটা প্রোগ্রামে যাচ্ছে। আচ্ছা, আমেরিকাতে যখন ছিলেন আপনি সাদ্দামকে নিয়ে, তখন ও কি করত? ও কোনো স্পেশাল স্কুলে যেত কি? জি, ডে প্রোগ্রাম ছিল 7-3, ওরকম একটা প্রোগ্রামে যেত মানডে টু ফ্রাইডে। ওটাতে যে ও কিছুটা ডেভেলপ হয়েছে আর কি, মোটামুটি এখন সুস্থ আর কি, ভালো আছে। এখানে একটা প্রোগ্রামে যাওয়ার পরে এখন সে অনেকটাই ভালো, নিজের কাজগুলো নিজে করতে পারছে, নিজে সব পারে আর কি। ওকে বললে হয় সাদ্দামই করো, সাদ্দাম খাবে, আম্মু খাইয়ে দিবে, না তুমি খাবে, ও নিজে যেটা করতে পারে সেটা ও নিজে নিজেই করে। অবসর সময় কীভাবে কাটে আপনার আর সাদ্দামের? মাঝে মধ্যে বাইরে যাই আমি, এখানে ওকে নিয়ে বেড়াতে যাই, ও আর ন্যাচারাল আম্মু কাছে যায়, ওর আম্মু বোন আছে, বোনের কাছে যায়, আর আমি আর ওর বাপি বাইরে নিয়ে যাই মাঝে মধ্যে। আপা, আপনার কাছে আবার ফিরবো এবং আপনার এবং সাদ্দামের আরও কথা শুনবো, শম্পার আপার কাছ থেকে ঘুরে আসি। শম্পা আপা, আপনি অনেকদিন ধরেই কিন্তু অটিজম নিয়ে কাজ করছেন, অটিজমের সাথে পরিচয় কবে থেকে? আগে আমি একটু স্যালুট জানিয়ে নিই পারভিনকে। আসলে আমরা তো কেবল ভাবি যে মানে গর্ভ ধারণ করলেই তোমাকে, তোমার মধ্যে মমত্ববোধ জাগে, সেটা তো হওয়া উচিত না। মমত্ববোধ যেন সর্ব মানুষের মধ্যে জাগে,
rare example আসলে অনেক শ্রদ্ধা জানায় আসলে অনেক কিছু বললেও বোধহয় তার প্রতি শ্রদ্ধা জানানোটা আমাদের পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব নয় তুমি জিজ্ঞেস করছিলে যে প্রসঙ্গটা আমি যখন সন্তান সম্ভবা হলাম তখন আমার খুবই অল্প বয়স লন্ডনে আমার মাইন্ডটা সবসময় ছোটবেলা থেকে ইনকুইজিটিভ আমার সন্তান হবে পৃথিবীর সন্তান সম্পর্কে আমার জানার একটা বাসনা জাগলো তো একটা সুবিধা আছে ইউকেতে তুমিও জানো যে হলো ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট টু নো মেনি থিংস হ্যাঁ কারণ ওরা শিশুদের ব্যাপারে এতই কনশিয়াস কশিয়াস এবং কেয়ারফুল কারণ শিশু একটা পৃথিবীতে আসবে তাকে যত্ন করে বড় করতে হবে তখন দেখলাম ওখানে নানান রকম শিশুদের নানান রকম কেয়ার তার মধ্যে দুটি অংশ আমি খুঁজে পেলাম হচ্ছে অটিজম এবং ডাউন সিনড্রোম চিলড্রেন প্রথম আমার দেখার সৌভাগ্য হলো যে তাদেরকে কীভাবে যত্ন নেওয়া হয় তাদের শিক্ষা পদ্ধতি কী তাদের সাথে কী ব্যবহার তাদের এক একজনের গ্রেড এক এক রকম হ্যাঁ পরবর্তীতে আমি আমার এক বান্ধবী সু শি ইজ আ ভেরি সিনিয়র ফ্রেন্ড অফ মাইন এডুকেশনে আছে যেহেতু আমিও এডুকেশনে আছি ওর সাথে আমার ঘনিষ্ঠতার কারণে ও একটা মিংলিং ইনক্লুসিভ স্কুল বানিয়েছিল মিংলিং অফ ডিফারেন্টলি ট্যালেন্টেড চিলড্রেন আর ডিফারেন্টলি এবলড চিলড্রেন তাদেরকে একসাথে ইনক্লুসিভ একটা স্কুল করলো এটা আমি বলছি অ্যারাউন্ড 86-87 কথা তো তখন আমি দেখেছিলাম যে ইনক্লুসিভ স্কুলে যখন দেওয়া হয় অটিস্টিক চিলড্রেন বা ডাউন সিনড্রোম চিলড্রেনদেরকে ওদের ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হয় যখন নর্মাল ওয়ে অফ আদার চিলড্রেনদের যে সেট আপ ওইটার মধ্যে যখন ওদেরকেও সেট আপ করা হয় দে লার্ন ভেরি ফাস্ট ওই চেষ্টাটা আমি পরবর্তীতে আমার রোদেলা চত্বর নামে যে ইনস্টিটিউটটি ছিল বর্তমানে বন্ধ আছে সেইটির মধ্যে আমি চেষ্টা করে দেখেছি ভীষণ রকমের ফলপ্রসূ হয় তাতে খুব অল্প বয়সের বাচ্চাদের মধ্যেও একটা সংবেদনশীলতা গ্রো করে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সোসাইটির সাম্যতা বজায় রাখতে এই সংবেদনশীল মনের খুব প্রয়োজন এবং যদি ছোট্টবেলা থেকে প্রি স্কুল থেকে আমরা বাচ্চাদের মধ্যে সংবেদনশীলতাটা ঢুকে দিতে পারি তখন না তারা এত কেয়ারিং হয় যে আজকে ধরো তুমি আমি আমরা সবাই একটা চিন্তার কথা বলছিলাম যে যখন পিতা মাতা এই পৃথিবী ছেড়ে চলে যায় অটিস্টিক বা ডিফারেন্টলি এবলড চিলড্রেনদের অবস্থাটা কী হয় ওরা কোথায় যাবে আমরা যদি একটা সংবেদনশীল সোসাইটি বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই চিন্তাটাই করতে হয় না অনেক ধন্যবাদ আপনাকে উম্মে সাইকা নীলা আমরা প্রায়শই দেখি অধিকাংশ অটিস্টিক বাচ্চায় আই কন্ট্যাক্ট থাকে না তারা চোখে চোখে তাকিয়ে থাকতে পারে না বা জোর করে যদি চোখটা বাবা বা মায়ের দিকে ফেরানো হয় খুব দ্রুত তারা চোখটা অন্যদিকে সরিয়ে নেয় এটা কেন ঘটে আর কীভাবে সমস্যাটা সমাধান করা যায় অনেক সময় দেখা গিয়েছে যে অটিজম বাচ্চা এবং সিলেক্টিভ মিউটিজম বাচ্চাদের ক্ষেত্রে তাদের শরীরের মধ্যে আই কন্ট্যাক্ট করতে গেলে তাদের শরীরের মধ্যে তারা একটা বার্নিং সেন্সেশন অনুভূতি করে এবং তারা খুবই স্ট্রেস ফিল করে যার কারণে তারা সহজে আই কন্ট্যাক্ট করতে পারছে না আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করব তখন আমাদের ভেস্টিবুলার সিস্টেমের উপর একটু নজর দিতে হবে কারণ ভেস্টিবুলার সিস্টেমটা ব্যালেন্স কোঅর্ডিনেশন আই মুভমেন্টের জন্য রেসপন্সিবল তো সেই ক্ষেত্রে যখন আমরা কিছু ভেস্টিবুলার স্টিমুলেশন দিয়ে বাচ্চাকে নিয়ে তারপর যখন আই কন্ট্যাক্টের কাজ করতে যাব তখন সেক্ষেত্রে সহজ হবে বাচ্চা আই কন্ট্যাক্ট করতে কমফোর্টেবল ফিল করবে তো সেক্ষেত্রে আই কন্ট্যাক্ট বানানোর জন্য আমরা বাবলের ক্ষেত্রে বলতে পারি যে বাবল যখন ফুলাবো বাচ্চার চোখের সামনে তখন অনেকগুলো বাবল যখন ফুলে আসছে তখন ও ইন্টারেস্ট নিয়ে দেখবে দেখার পরে তখন হয়তো সে বাবলসটা এইভাবে ফাটানোর চেষ্টা করবে হ্যাঁ নিজে থেকে আগ্রহ বোধ করবে প্রথমে ওর আই লেভেলে বসে বসে এই বাবলসটা ফুটাতে হবে মানে বাবলস ব্লো করতে হবে তার সামনে মানে যে তাকে এই সার্ভিসটা দিবে বাবা কিংবা মা একই লেভেলে বাচ্চাকে রেখে তারপর বাবলসটা ফোলাবে আই লেভেলে আই লেভেলে অনেক সময় নিচেও বসতে পারে যেন বাচ্চার চোখের মানে সে নিচের দিকে তাকিয়ে আছে সেই ক্ষেত্রে আমরা উপর থেকে বাবলস গুলো দিলাম তখন ও বাবলস এর দিকে তাকালো এরকমও অনেক সময় করা যায় এরপরে বেলুনের ব্যাপারটাতে আসি বেলুন ফুলানোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক কালারফুল বেলুন বাচ্চার সামনে ধরলে বাচ্চা অনেক এনজয় করে বেলুন দেখে নিতে যায় তারপর মিররের মাধ্যমে
মানে আয়নার মাধ্যমে আয়না দেখিয়ে আমরা ওকে ইয়ে করতে পারি, যে আয়না দেখে দেখে ও দেখবে, নিজেকে দেখবে। অনেক সময় মেয়ে বাচ্চা হলে মা লিপস্টিক দিয়ে দিতে পারে, সাজিয়ে দিতে পারে, এটাতে বাচ্চা একটা অন্যরকম আকর্ষণ ফিল করে, যে হ্যাঁ এইভাবে করেও সে তার আকর্ষণটা তৈরি করে এবং তাকায়। বল দিয়েও আই কন্ট্যাক্ট বাড়াতে পারি, বল দিয়ে স্টিমুলেশন দিয়ে। বিভিন্ন সাইজের বল হতে পারে, ছোট বড় বিভিন্ন রকমের বল হতে পারে, বল পুলের মধ্যেও অথবা বল হাউজের মধ্যেও তারা বল নিয়ে খেলতে পারে, অথবা আই হ্যান্ড কোঅর্ডিনেশন, যেটা যে বল ধরো রেডি 1 2 3 বলে বলটা ছুঁড়ে দেওয়া হবে বাচ্চার হাতে, বাচ্চা আই কন্ট্যাক্ট করে বলটাকে ক্যাচ ধরবে, তারপর আবার সে বলটা 1 2 3 বলার পর ছুঁড়ে ফেলবে। এভাবে করে আস্তে আস্তে সে এই আই কন্ট্যাক্ট বাড়বে তার এই খেলাটার মাধ্যমেও। তারপর আস্তে আস্তে সে যখন নিজে পারবে বলটাকে হ্যান্ডেল করতে এবং আই কন্ট্যাক্ট প্রপারলি করতে পারবে, সেক্ষেত্রে কালারের কোনো ব্যাপার আছে কি? বলের কালার কালারফুল বল যখন অনেকগুলো বল আপনি একসাথে দিবেন তখন কালারফুল বলগুলোকে, কিন্তু যখন কাজ শুরু করবে তখন বোধহয়, আর যখন বাস্কেট বল, যে আই হ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য যেটা করাচ্ছি, যে সেক্ষেত্রে একটা বাস্কেট বল হলেই হবে, সেক্ষেত্রে মিডিয়াম সাইজের বাস্কেট বল হলেও হবে। তো ওইটা নিয়ে আমরা যখন আদান প্রদান খেলাটা খেললাম থ্রোয়িং অ্যান্ড ক্যাচিং, তারপরে আস্তে আস্তে বাচ্চাটা থেকে লার্ন করলো যে আই কন্ট্যাক্ট না করলে কিন্তু সে এটা ধরতে পারছে না। হ্যাঁ, তারপর প্রপারলি যখন সে এটা শিখে ফেললো, তারপর হয়তো আমরা একটা বাস্কেট বলের মধ্যে তাকে বাস্কেট বলে ফেলতে, বাস্কেটে বলটা ফেলার জন্য তাকে এনকারেজ করতে পারি। আপনি কি মনে করেন এই যে টেকনিকগুলোর কথা আপনি বললেন, অভিভাবকরা যদি বাসায় যে বাচ্চাটির আই কন্ট্যাক্ট নেই তারা যদি রেগুলারলি এই কাজগুলো করে বাচ্চাদের আই কন্ট্যাক্ট বেড়ে যাবে? অবশ্যই। হ্যাঁ, আমরা অনেক বাচ্চাদেরকে এইভাবে যখন বলি, এবং বাবা মা যারা সত্যিকার অর্থে বাসায় যেয়ে চেষ্টা করেন প্রতিদিন, একদম প্রথমেই এটা ধরে নেওয়া যাবে না যে 2-3টা সেশন করলাম আর বাচ্চা সব শিখে ফেলবে, এমনটা নয়। বাচ্চাকে রেগুলার বসাতে হবে, একটা নির্দিষ্ট সময় ধরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এভাবে করে টাইমটাকে বাড়াতে হবে এবং বাচ্চার সাথে খেলতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, উম্মে সাইকা নীলা আই কন্ট্যাক্ট বাড়ানোর ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা করলেন, উনি প্র্যাকটিক্যালি এগুলো কিভাবে অ্যাপ্লাই করেন চলুন দেখে আসি। দর্শক, আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলাম আই কন্ট্যাক্ট বৃদ্ধি করার জন্য উম্মে সাইকা নীলা যে চেষ্টাটা করছেন, এই চেষ্টাটা যদি আপনারাও ধৈর্য ধরে আপনাদের বাসায় বাচ্চাদের সাথে করেন, অবশ্যই বাচ্চার সমস্যা অনেকটাই কমে আসবে। দর্শক, নিটোল টাটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। চলে যাচ্ছি মূল আলোচনায়। পারভীন রহমান, আপনি যখন এই পরিবারে আসলেন তার আগেই আপনি জানতেন যে এই পরিবারে এমন একটি সন্তান আছে, একটা স্পেশাল নিড বেবি আছে? জি, আমি জানতাম। এত কিছু জানার পর আপা আপনি কিভাবে সাদ্দামের দায়িত্ব নিতে চাইলেন? সাদ্দামকে আমি যখন দেখলাম, মানে ওর প্রতি আমার একটা মায়া হলো, যে মা নাই করে ওর, এখন আমার মায়ের দায়িত্ব একটা নিয়ে আমি ওদের বাসায় গেলাম। আর বাবার সাথে আমার বিয়ে হওয়ার পরে আমি ওর দায়িত্ব পুরোটাই নিয়ে ফেললাম, যে এরকম যে একটা ছেলে, যে দেখি চেষ্টা করি আমি ওকে কতটুকু করতে পারি মায়ের দায়িত্ব। তাছাড়া আমি বাঁচি না, বা ও আমার প্রতি যেরকম একটা ফিলিংস, বা আমার ওর প্রতি যেরকম একটা ফিলিংস আপা,
এটা আমি আপনাদের কাউকে বোঝাতে পারবো না। তো আপনি অনেকবার সাদ্দামকে নিয়ে ট্রাভেল করেছেন, বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছেন এবং আপনি একাই সাদ্দামকে নিয়ে গিয়েছেন, ওই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি আমেরিকা ওকে যতবার নিয়ে গেছি আসছি, যে একাই ওর বাবা শুধু একবার নিয়ে আমাদের রেখে আসছে, কিন্তু উনি ওনার কাজের চাপে হয়তো আমাদের আর নিয়ে আসতে পারে নাই, নিয়ে যাওয়া আসা করার তার পক্ষে সম্ভব হয় নাই। কিন্তু আমি যে ওকে নিয়ে গেছি আসছি এত লং টাইম, এত লং জার্নি, যে ওইখানকার ডাক্তার আমাকে বলেছে যে এরকম তোমাকে একটা মেডেল দেওয়া উচিত, তুমি ওরা কীভাবে নিউ ইয়র্ক থেকে একা একা তুমি বা তোমাদের দেশে বাংলাদেশে নিয়ে যাওয়া আসা, তোমাকে একটা মেডেল দেওয়া উচিত, আমি গর্ব করি যে তুমি একটা গুড মাম, গুড মাম, লাইক সান, লাইক মাদার। আমরা সেটাই বলি। সাদ্দামের নেচারের মা আছে, ও সাদ্দাম জানে, সাদ্দাম মার কাছে যাচ্ছে, ওর বোন আছে, বোনের কাছে যাচ্ছে, আর তারপরে আমার কাছে থাকছে, ও মার কাছ থেকে এসেই ঘরে ঢুকে আমার দরজাটা খুলে দেখবে আগে আমি ঘরে আছে কি না, ও আমি যদি না থাকি তাহলে সাথে সাথে একটা গেঞ্জি ছিঁড়বে, ছিঁড়ে তারপরে সামনে রাখবে যে আমি ঘর থেকে বাইরে থেকে আসলে যেন আমি দেখি যে ও গেঞ্জি ছিঁড়ে ফেলছে, আমি নাই যেহেতু। মানে এটা তো একটা বহিঃপ্রকাশ যে তুমি নাই কেন, সাথে সাথে কিন্তু ভালোবাসারও বহিঃপ্রকাশ, যে মাকে কতটা ফিল করে, কতটা মিস করে সেটা মাকে বোঝাতে চায় সে। তারপর না দেখলে ঘরে বলবে যে আম্মু কোথায়, আম্মু ডাক্তারের কাছে গেছে, আম্মু ডাক্তারের কাছে গেছে, আম্মু চলে আসবে, আম্মু চলে আসবে, এরকম বলতে থাকবে। আর রেগুলার নিজে বলবে, ওকে কিছু শিখাই দিতে হয় না, স্কুল থেকে আসলে ও নিজে নিজে শাওয়ার করে, তারপরে আসলে যেটা দিব, চা দিব বা কফি দিব বা মিল্ক দি, যেটাই বলে আম্মুকে বলো, আম্মুকে বলো, আম্মু কই, আম্মুকে, আম্মুকে দিতে বলো, আম্মু দিবে, তারপরে ও ক্ষান্ত। ধন্যবাদ আপা, আবার আপনার কাছে ফিরছি। নীলা, আমরা আপনার কাছে শুনছিলাম সাদ্দামকে কীভাবে উনি এত বড় করেছেন। সাদ্দাম এখন 31 বছর বয়সে পড়েছে, এই 31 বছরের একজন সন্তানকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। এই যে ম্যানেজ করার বিষয়টা, এই যে এত বড় করেছেন, এই যে মা বাসা থাকলে একরকম আচরণ করে, না থাকলে আরেক রকম আচরণ করে, এই বিষয়গুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? পারভিনা আপা, সাদ্দামকে যে এইভাবে এতটা সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে পারেন, একজন মা ছোটোবেলা থেকে বাচ্চাকে বড় করছেন এবং আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপে তার ফলো করছেন, কখন সে রাগ করবে, কখন তার কোন জিনিসটা পছন্দ, হ্যাঁ, এটা প্রত্যেক মায়েরই এরকমই হওয়া উচিত। বিশেষ করে আমাদের স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে অনেক অনেক বাচ্চায় দেখা যাচ্ছে কি, তার মার সাথে অ্যাটাচমেন্টটা ওইভাবে তৈরি হচ্ছে না। তার কারণ কি, বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, বাচ্চা তার দিকে তাকাচ্ছে না, মা অনেক কনশাস যে কী কেন তাকাচ্ছে না, কী হচ্ছে। তখন যখন চিকিৎসার মাধ্যমে বাচ্চার সাথে মায়ের যখন বন্ডিংটা হয়ে যাচ্ছে, তারপর বাচ্চা যখন আস্তে আস্তে মাকে মা বলে বুঝতে শিখছে, ছোটোবেলা থেকে যখন আস্তে আস্তে বুঝতে শিখছে, মাকে অনেক বাচ্চা যখন মা বলে ডাকছে, মা তখন অবাক হয়ে যাচ্ছে যে এখন আমাকে ফিল করে, আমার বাচ্চা আমাকে ফিল করে, আমাকে মা বলে ডাকে। আমাদের মনে হয় যে আমাদের প্রত্যেকেরই এই মাকে অবশ্যই ফলো করা উচিত, যে এইভাবে বাচ্চাকে আমরা খেয়াল করব, যে ওর প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদার বিষয়টা যেন আমরা বুঝতে পারি। এবং যখন দেখছি যে সে রাগ করছে, তখন সেই রাগের সময় সে কোন জিনিসটা করলে শান্ত থাকবে, মা সেটা অবশ্যই বুঝবেন এবং সেই অনুযায়ী মা কাজ করবেন, যেমন পারভিন আপা করছেন। ধন্যবাদ আপনাকে। শম্পা আপা, পারভিন রহমানের এই মাতৃত্বকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? একটা হলো, এই শিশুরা যখন পৃথিবীতে আসে তারা তো নিজ ইচ্ছায় আসে না, মাতা পিতার ইচ্ছায় জন্ম নেয়, এবং তাদের মানসিক যে প্রশান্তিটার প্রয়োজন সেটা ওরা কেবলমাত্র মাতা পিতার কাছেই পেতে পারে প্রথম। তারপর সমাজ, প্রথম তো মাতা পিতা, এবং মাতা পিতার এখানে স্বাভাবিক শিশু বলতে আমরা যা যেটা বুঝি, সেই শিশুদের যত্নের জায়গাটাও যেমন অনেক বেশি হওয়া উচিত, পাশাপাশি এই রকম স্পেশাল নিড কেয়ার শিশুদের আরও বেশি হতেই হবে। আমার কাছে কেন যেন মনে হয় এটাই হওয়া উচিত, পিপল শুড লার্ন ফ্রম পারভিন, যে কীভাবে একটি সন্তান, সে যে কোনো সন্তানই হোক, তার সাথে কোয়ালিটি টাইমের কথাটা তোমাকে বলছিলাম, যে কোয়ালিটি টাইম সন্তানদের আমরা যেন দেই, আমরাও সেটাই মনে করি বিউটিফুলি, যে পারভিন রহমানের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। শম্পা আপা, এখন কী নিয়ে ব্যস্ত আছেন? কিছু অর্গানাইজেশনস আছে, তাদের ইনভিটেশনে আমি প্রায়শই তাদের সাথে সম্পৃক্ত হই,
তাদের নানান অনুষ্ঠানে, এমনকি টেলিভিশনে ওই বাচ্চাদেরকে নিয়ে ঈদের অনুষ্ঠান বা এরকম বিশেষ অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবার সৌভাগ্য হয়েছে আমার। তারপর ওদের স্টেজ প্রোগ্রামসগুলো, তারপর ওদের অ্যানুয়াল কিছু ফাংশনস আমার খুব ভালো লাগে। আমরা তো ভাবি আমরা অনেক কিছু জানি, কিন্তু আসলে ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। পারভিন আপা, বলেন সাদ্দামকে নিয়ে আপনি কী চিন্তা করছেন? সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আরও। এখন আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে আর কি, আমি ততদিন তো দেখবই। আর আমি দোয়া করি যাতে সাদ্দামের আগে যেন আমি মরে যাই, যেহেতু আমি সাদ্দামের প্রতি যেরকম একটা ভালোবাসা বা সাদ্দামকে যেভাবে আমার সাদ্দাম যেভাবে আমার অন্তরে গেঁথে আছে, ওইটা আমি কোনো খারাপ কিছু হোক ওইটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ওকে হায়াত দাস করুক, ভালো থাকুক, এই চিন্তাই আমার মধ্যে সারাক্ষণ। পারভিন আপা যে ভালোবাসা দিয়ে, যে অনুভূতি দিয়ে সাদ্দামকে ঘিরে রেখেছেন, প্রত্যেকটা মাতার সুস্থ সন্তান এবং যারা ডিফারেন্টলি এবল সেই সকল সন্তানদেরকে এইরকম ভালোবাসা দিয়ে ঘিরে রাখুক। আমরা আপনাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমার বিশ্বাস যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারাও অনুপ্রাণিত হয়েছেন। আপনার জন্য আমরা গর্ববোধ করছি। আপা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। অটিজমকে সাধারণত নেতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখা হয়। মানুষ অটিজমকে সমাজের বাধা হিসেবেই বিবেচনা করে। এখনও বাংলাদেশে অনেক জায়গায় অটিজমকে অভিশাপ হিসাবে গণ্য করা হয়। সেজন্য বাংলাদেশে অটিজম সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এখনও যেসব মা অটিস্টিক শিশুদের জন্ম দেন তারা সমাজে বিভিন্নভাবে নিগৃহীত হয়ে থাকেন, কিন্তু এখন সময় এসেছে অটিজম কী তা ভালোভাবে জানবার ও জানাবার। পারভিন রহমানের মতো মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথেই থাকবেন। বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙে না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙে না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।